হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো, হ্যাপি আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি অ্যান্ড হ্যাপি আছি। তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের প্রচণ্ড পরিমাণে ওয়েলকাম। আর ঝিলিক ব্লগ আর লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তো এখন বাজে, আজকে অনেক তাড়াতাড়ি উঠেছি, কারণ আজকে হাজব্যান্ড অনেক সকাল সকাল উঠে ডিউটি গেছে, যার জন্য আমিও ওর সাথে উঠে গেছি আর শুইনি। তো যেহেতু আজকে সানডে, আজকে আমার 10টা থেকে ছেলেকে ড্রয়িং ক্লাস দিয়ে আসতে হবে, আবার ওকে আনতে হবে, দুটো কাজই আমার। তাই আজকে সকাল সকাল উঠে সমস্ত কাজ সেরে নিয়েছি। আমার ছেলে দেখো ঘুমাচ্ছে, আর আমি একটু নীরবে বসে একাকিত্ব অনেক দিন পরই একা একা বসে অনেকক্ষণ, মানে শান্ত পরিবেশে জলটা খেলাম আস্তে আস্তে। তো জল খাওয়া আমার হয়ে গেছে, এবার চা, আমি হাজব্যান্ড গেছে তখনই বানিয়েছিলাম চা, তো ও চা খেয়ে চলে গেছে ওর মতো ডিউটি, আমিও চা খাচ্ছি বসে বসে একা একা। তো প্রথমেই বললাম অনেকদিন পর এরকম, মানে ফার্স্ট সকালে একা একা, আগে হতো, এখন এটা হয় না। তো অনেকদিন পর এরকম করলাম, তো হয়ে গেছে আমার চা খাওয়া। তো চলো বাকি কাজগুলো সেরে নিই। আর এদিকে দেখো, আমি চলে এসেছি কিচেনে। কিচেনে আসার পর আর একটা কথা বলি, আমি কিন্তু কিচেনে ঘুম থেকে উঠে বাথরুমে গিয়ে বাথরুম টাথরুম সেরে বাসি নাইটি ছেড়ে তারপরেই কিচেনে আসি। তো আজকে এঁঠো বাসনগুলো ছিল রান্নাঘরে, তো ভাবলাম এঁঠো বাসনগুলো মেজে নিই, তারপরে একবারে নাইটি ফাইটি ছেড়ে তারপরে রেডিও হতে হবে, ছেলেকে দিতে যেতে হবে। তো তাই জন্য বাসনটা মেজে নিচ্ছি, তারপরে আমি নাইটিটা ছেড়ে রান্নাবান্না বসাবো। তো আজকে আমি কালকে যে লোটে মাছটা রেখেছিলাম ফ্রিজে রাখা আছে সেটা বানাবো, আর করব পুঁই শাক, আর একটু করব মসুর ডাল। তো ঠিক আছে, আমি এখন বাসন টাসন মেজে নিই। আর হ্যাঁ, এখন বেশি কিন্তু টাইম হয়নি, এখন প্রায় হয়তো 7:30-8 বাজছে হয়তো। আর আমার ছেলে এখনও ঘুমাচ্ছে, ও কখন, ও এক এক সময় কী করে জানো তো, আমি যখন রান্নাঘরে একা একা থাকি বাসন মাজি, ও পিছন দিয়ে এসে আমাকে ভয় দেখায়। আর সত্যি আমি ভয় পেয়ে যাই ঘুম থেকে উঠে, রান্নাঘরে এসে ভয় করে ওঠে। তো ঠিক আছে, আমি আমার মতো বাসনটা তাড়াতাড়ি মেজে নিই ও উঠতে উঠতে, তারপরে ওকে ব্রাশ করাতে হবে, খাওয়াতে হবে। তো ঠিক আছে চলো। এখন তো পুরো লাল লাল বেরিয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা দেখতে পেলে ছেলে আমার উঠে গেছে, তো আমারও বাসন মাজা, ও উঠতে উঠতে আমারও পুরো বাসন সব মাজা হয়ে গেছে। তো ঠিক আছে ফ্রেন্ডস, ব্লগটা দেখতে থাকো, সাথে থাকো, স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে তোমাদের। তো চলো।
তো বন্ধুরা, আমার রান্নাঘরের সমস্ত কাজ হয়ে গেছে। আমি এখন চলে এলাম ঘরে বিছনা তুলতে। যেহেতু ছেলে উঠে পড়েছে, তাই বিছনাটা এই ফাঁকে তাড়াতাড়ি তুলে নিচ্ছি। ও ব্রাশ করছে, তো ব্রাশ করা হলে ওকে এক গ্লাস গরম জল দেবো, তারপরে একবারে ওকে আজকে ভাত খাইয়ে, খাবার খাইয়ে তারপর নিয়ে যাব। আর কেন কি না, 10টার সময় যাবে যখন, সেই 12টায় আসবে। তো একটু ওই দুধ কর্নফ্লেক্স এইসব খাইয়ে পাঠালে না মানে খিদে পেয়ে যায়, অতক্ষণ ওইটুকু বাচ্চা থাকতে পারে না। তার জন্য অল্প করে ভাত খাওয়াই, আবার ভাত খাইয়ে পাঠালেও ভয় লাগে, বমি করে দেয়, ভাতও সকাল সকাল খেতে পারে না। তো ঠিক আছে, আমি ঘরে বিছনা বিছনা, আমার ঘরটা ক্লিন হয়ে গেছে, আমি ঘরে বিছনা তুলে তারপরে আমি রেডি হব, ওকে ভাত খাওয়াবো, তারপরে ওকে রেডি করে আমি চলে ওকে নিয়ে বেরিয়ে পড়বো। আর আমি সকালে যেহেতু চা বিস্কুট একটু দিন মানে দেরিতেই খেয়েছি 8টার দিকে, তো আমি এসে তারপরে আমি খাবার খাবো। তো ঠিক আছে চল। আর বিছনা তোলার পরেই আমি ঘরটা একবারে সুন্দর করে ঝাড় দিয়ে নিই, যাতে মানে আমি দেরিতে যেহেতু ঘরটা মুছি, কারণ কি না অনেক ফাঁস সকালে ঘরটা মুছলে না, আমার যেহেতু ঘরটা ম্যাট পাতা আছে তো খুবই ডাস্ট হয়, যেহেতু বাচ্চা আছে ঘরে পায়ে পায়ে অনেক ধুলো হয়ে যায়। কোনো কোনো সময় দুবারও ঘরটা মুছে নিই, আর যেদিন কাজ তাড়াতাড়ি হয়ে যায় তাড়াতাড়ি ফার্স্ট সকালে মুছে নিই, যেহেতু রান্নাঘর একবার ঘর রান্নাঘর করতে হয়, যার জন্য পায়ে পায়ে অনেক ধুলোবালি হয়ে যায়। তো আমি ওই 12টা নাগাদ আমি ঘরটা মুছি, যাতে ঘরটার মুছে তারপরে চান টান করতে যাই, ক্লিন থাকে ঘরটা, পুরো পয় পরিষ্কার থাকে। তো ঠিক আছে চলো, আমি এসে ঘরটা মুছবো, ছেলেকে দিয়ে এসে তারপরে আমি কিছু খাবো একটু, তারপরে ঘরটা মুছবো। তো ফ্রেন্ডস, আমার হয়ে গেছে। তো ফ্রেন্ডস, রান্নাঘরে চলে এলাম। দেখো ডিপে লোটে মাছ রাখা, পুরো একদম এটে গেছে বরফে। দেখো লোটে মাছটা, ফ্রিজটা বাড়িয়ে দিয়েছে আমার হাজব্যান্ড, তো বরফটা এতটা পরিমাণে জমে গেছে, বাটিটা পুরো চিটে গেছে, ছাড়ছে না। রীতিমতো আমি যুদ্ধ করছি লোটে মাছটার বাটিটার সাথে। দাঁড়াও আমি আগে একটু জল দিয়ে নিই ওখানে, তারপরে খানিকক্ষণ পরে ছেড়ে গেলে তোমাদের সাথে দেখাচ্ছি। আর এই দেখো আমি জল দিয়ে ছাড়িয়ে নিয়েছি, আর এই দেখো সহজে উঠে গেল। তো এই হচ্ছে কালকে লোটে মাছ, পুরো বরফ জমে গেছে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ তো, এখন সঙ্গে সঙ্গে কিছু করা যাবে না, তো এটা অনেকক্ষণ পরেই করতে হবে, আমার মনে ছিল না বার করতে, একদম শক্ত হয়ে রয়েছে পুরো। আর লোটে মাছ কী করে করতে হয়, তো আমার এই ভিডিও অলরেডি পোস্ট করা আছে, তোমরা দেখে নিও, রেসিপিটা পুরো দেওয়া আছে লোটে মাছ কীভাবে বানাবে। আর এদিকে দেখো পুঁই শাক করবো বলে পুঁই শাকও কেটে রেখেছি, পুঁই শাকের পাতাগুলো আগে থেকে মানে ছাড়িয়ে জলে ভিজিয়ে রেখেছি। আমি শাক পাক একটু আগের থেকে মানে ছাড়িয়ে ভিজিয়ে রাখি জলের মধ্যে, তারপরে কেটে নিই, কেন কি না অনেক কাদা ফাদা লেগে থাকে। তো পুঁই শাকে ডাটা আলু একদিকে কেটেছি আর পাতাটা একদিকে করে রেখেছি। তো এখানে একটু আলুর তরকারি হচ্ছে, ভাত দিয়ে ছেলেকে খাওয়াবো, আমি নিজেও খাবো। পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে একটু আলুর তরকারি ঝোল ঝোল করে হচ্ছে, ঠিক আছে? ছেলেকে দিয়েছে, তারপরে কথা হবে। বাজে 1টা, আর আজকে রান্না করছি লোটে মাছ। আমি একবার সব কিছু রান্না করিনি, তারপর দেখাবো কী কী রান্না করলাম। বলেছিলাম তোমাদেরকে কী কী রান্না করবো, মুসুরি ডাল, পুঁই শাক আর লোটে মাছ। তো তোমাদের সঙ্গে আর একবার শেয়ার করে দেবো মেনুটা। আর এদিকে দেখো ঘরের মানে বিছনা চাদরটা কালকে তুলবো, সোমবার উল্টো করে পেতেছি, ময়লা গেছে বলে। আর আমার ছেলে এত মানে ধুলো পায়ে পায়ে নিচে নামে আর নোংরা করে, সেটা আর মানে বলার কথা না, যখন খাট ছাড়ি গাদা গাদা ধুলো সব এই বোতলগুলোতে এসে পড়ে। তো এখন এ দেখো জল নিয়েছি, ঘর মুছবো। আজকে এতটা দেরি হওয়ার একটাই কারণ, ছেলের টিউশনি সরি ছেলের ড্রয়িং থেকে দেখেছো কেমন চিল্লাচ্ছে, কথা বলতে দেয় না, যেমনি ওর ঠামি তেমনি ও, এই দুজনের জন্য বাড়িতে মানে সবসময় হয় 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 করতেই থাকে। তো কী বলতে গেছিলাম যেন, ঘর মুছবো বলে জলটা এনে রেখেছি, এত দেরি একটাই কারণ, ছেলে গেছিলো ড্রয়িং ক্লাস, ওকে আনতে গেছিলাম, দেখতেই পাচ্ছ চুড়িদার পরে রয়েছি। তো এসে আর চেঞ্জ করিনি, একবারে বাসি নাইটি ছেড়ে এটাই পরেছিলাম আজকে। তো করবো এখন ঘরটা মুছবো, ঘরটা মুছে লোটে মাছটা নামিয়ে আমি চান করতে যাবো, চান করে সে পুজো দেবো, ব্যাস তাহলে হয়ে যাবে, তার মধ্যেই করা, তারপর ছেলেকে চান করাবো। তো চলো ঘরটা মুছে নিই, আর পরে তোমাদেরকে মেনুগুলো কী রান্না করলাম পরে তোমাদের সাথে শেয়ার করছি। তো ফ্রেন্ডস, আমি চলে এসেছি ঘর মুছতে, আর ঘরে আমি ঘর মুছি লাইজল দিয়ে, তোমরাও লাইজল দিয়ে ঘর মুছবে, দেখবে খুব মানে ভালো, মানে মাছি পোকামাকড় এসব মানে একটু কমই হয়। তো আমি কষে অন্যটাকে বেঁধে নিয়েছি, যেহেতু লড়াই করছি তোমরা না, মজা করলাম। তো আমি ঘর মুছবো বলে ভালো করে বেঁধে নিয়েছি অন্যটা, নাহলে ডিস্টার্ব হয়। তো ঠিক আছে চলো ঘরটা মুছে নিই, তোমরা দেখতে থাকো।
তো বন্ধুরা আমরা এখন খেতে বসে পড়ে গেছি, আর তোমাদের সাথে মেনুটা শেয়ার করব বলেছিলাম। এখানে দেখো এটা মুসুরি ডাল, যেহেতু হাজবেন্ড দুপুরে খাবে না, ওর ডিউটি গেছে, একটু কম করে বানিয়েছি, রাতেও খাবো সবাই মিলে। তো এটা মুসুরি ডাল, এটা হচ্ছে লোটে মাছের ঝুড়ো, তোমরা রেসিপিটা দেয়া আছে, তোমরা অবশ্যই চেক করে নিও, আমার এর আগে ভিডিও দেওয়া আছে। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না, আর বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও, আর চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করোনি তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং। এখানে সারাদিনের ভিডিওটা এন্ড করলাম, তো টাটা বন্ধু।